কোন পর্যায়ে থামছে আজকে নিজের বাসার মধ্যে থাকতে পারতেছে আজকে মানুষের বাসায় এসে থাকা লাগতেছে মানে মানুষ পাবলিক যা করে যাই হোক সবকিছুর বিচার একমাত্র আল্লাহ তাআলা করবে আর একটা কথা কি আমরা তো ইলিগাল না যে ভাই আমরা ইলিগাল একটা কথা হইতো যে আমরা ইলিগাল আসলে আজকে কোন পর্যায়ে আসছে আজকে আমাদের এই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না আমরা যদি চলে যাই মনে হয় দেশবাসী সবাই শান্তি হবে তো বিষয় হচ্ছে মানে আর নিতে পারতাছি না মানসিক ডিপ্রেশন আর অত ওর কথা কি বলবো ওর আমি পড়ছি সব থেকে বড় বিপদে ওর ও খুব প্রবলেমের মধ্যে আছে তো আমি পারতেছি না এখন আপনারা কি চান একটু সবাই একটু জানেন কারণ আমরা আর পারতেছি না তো আপনারাই তো সব বলতেছেন এটাও বলেন আমরা কি করব এখন মানে বিষয়টা হচ্ছে কি এখন আর পারতেছি না অনেক মানুষ অনেক কথাই বলতেছে ভাবি নাই যে নিজের বাসা ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে মানুষের বাসায় এসে উঠা লাগবে আজকে আপনারা এটা করছেন মানে এর থেকে দুঃখ আর কি আছে এই যে মন থেকে যে অভিশাপ দেওয়া যাচ্ছে দোয়া করে কারোর প্রতি অভিশাপ দেবো না দোয়া করি সবাই সবাই আল্লাহ হেদায়েত করুক সবার ফ্যামিলি পরিজন যাতে আরে ভাই আপনারা আগে নিজেরা ঠিক হন আপনারা যে কি বলতেছেন প্রত্যেকটা ভিডিও বানাইতেছেন আপনারা আসলে কি চাইতেছেন আপনারা বলেন দেশের মানুষে কি চাই দেশের মানুষ তো আপনাদেরকে ভাইরাল করে দিচ্ছে ভাই আপনারা তো এগুলা ভিডিও করেছেনই আপনাদের ভাইরাল হওয়ার জন্য যদি ভাইরাল হওয়ার জন্য না করতেন আপনারা ভিডিওর পর ভিডিও আপনারা করে যাচ্ছেন কেন এগুলা কেন করছেন আপনারা বুঝেন আর না হলে এত একটা ভিডিও আপনারা ছাড়ছেন তাহলে আপনারা তো চুপ থাকা দরকার মিডিয়ার সামনে আসার কথা না আসলে আপনাদের বিবেক কী বলে সেটা বলেন দেশের মানুষ আসলে আপনাদেরকে নিয়ে কোনো কিছু ভাবে না শুধু একটা জিনিসই যে আসলে আপনি কোন জ্ঞানী কীভাবে আপনারা যে এই ভিডিওটা কেমনে ছাড়লেন একবার ভেবে দেখেছেন যদি ভাবতেন তাহলে অবশ্যই মিডিয়ার সামনে আপনারা এভাবে আসতেন না বর্তমান সময় ফেসবুক ইউটিউব আমাদের একটা সোশ্যাল মিডিয়া যে জায়গাতে 19-20 হইলে সেটা সময়ের ভিতরে ভাইরাল হয়ে যায় আসলে আপনারা এই কাজটা কীভাবে করলেন আপনাদের নিজের বিবেক নিজের নিজেদের বিবেকের কাছে নিজেরা প্রশ্ন করুন যে আসলে আপনারা কী করছেন চিন্তা করুন একবার আপনারা চিন্তা না করে দেশের মানুষকে দোষারোপ করছেন কেন দেশের মানুষ সত্যটাই তুলে ধরার জন্য আছে দেশের মানুষ কোনো সময় কোনো রকম কারো কাউকে বিপদে ফেলানোর জন্য কোনো সময় এরকম কাজ করে না আসলে ভাই আপনারা নিজেরা ঠিক হন আমাদের বিবেকটাকে ঠিক করি তাহলে আমরা ভালো চলব আসলে ভাই আপনাকে এরকমভাবে কথাটা বলার জন্য আমি আসলে ভিডিওটা করি নাই শুধু আপনাকে একটু বোঝানোর জন্য বললাম যে দেশের মানুষকে আপনি দোষ দিতেছেন কেন একটু নিজে ভাবুন যে আসলে আপনি কী করছেন আপনার সত হলো আপনার স্ত্রী ঠিক আছে এটা যদি মানুষের সামনে যদি এই কাজগুলো করা হয় বা করা হইতো তাহলে মানুষ কিন্তু নির্জনে যেত না বা একজনের সামনে নিজের ইচ্ছাকৃতভাবে যে জায়গায় খুশি সেই জায়গায় এই কাজ করতো না কারণ এন আত্মসম্মান কিছু বোধ আছে বুঝতে পারছেন যে আমাদের মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে একটু যদি চিন্তা হতো যে আমরা মিডিয়ার সামনে যদি এরকম একটা পোস্ট করি অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারো চোখে পড়বে যদি এরকম কিছু আপনাদের ভিতরে থাকতো বিবেক জ্ঞান তাহলে এই কাজটা করতেন না আর এখন বলতেছেন যে আসলে দেশের মানুষ কী করতে চায় আসলে আপনাদের বিবেকের কিছু হয়তো বা ভুল আছে যদি ভুল না থাকতো তাহলে আসলে এরকমভাবে আপনারা কথাবার্তা বলতেন না মিডিয়ার সামনে আসতেন না তাহলে কীভাবে কথা বলতেন আসলে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আসলে আপনারা কী করছেন বুঝতে পারছেন একটু চিন্তা করুন চিন্তা করে ভেবে দেখুন যে আসলে কী করছেন
আপনারা আসলে দেশের মানুষকে বুঝতেছেন যে দেশের মানুষ আসলে কি চায়। আসলে দেশের মানুষ কি চায়? দেশের মানুষ কোনো কিছু চায় না, একটাই চায় আপনারা ভালো চলুন, আপনাদের বিবেকটাকে ভালো জায়গায় খাটান। ওই চিন্তা না করে চিন্তা আপনারা বলতেছেন যে দেশের মানুষ কি চায়, আসলে ওরকম কিছু না ভাই। আপনি যে মিডিয়ার সামনে আসলে কিভাবে আসেন সেটা একবার নিজেকে ইয়া করেন, নিজের কাছে প্রশ্ন করেন, দেখেন যে আপনি কিভাবে আছেন, আপনার কি ওই জ্ঞান আছে যে আমাদের আমাদেরকে নিয়ে দেশের মানুষ এত কিছু করতেছে। আপনারা পোস্ট করেন, একটা রেকর্ড দেন, ভয়েস দেন যে ভাই আমরা ভুল করছি এসে, আপনাদের কি ওরকম জ্ঞান নাই বলেন একবার, চিন্তা করুন একবার। চিন্তা না করে দেশের মানুষকে বলতেছেন, আসলে এটা আপনাদের ভুল। আমি মনে করি আপনারা যদি মিডিয়ার সামনে না আসতেন, ভিডিও দিছেন দিছেন, ভিডিও ডিলিট করে মিডিয়ার সামনে না আসতেন, নিজেদের ফেসবুকটা অফ রাখতেন, তাহলে সবচাইতে বেশি ভালো ছিল। তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে হয়তোবা একটা কিছু মাপ পাইতেন, এখন তো আত্মীয় স্বজনের কাছে হয়তোবা আপনি যেতে পারেন না, কিভাবে যাবেন? আপনারা একটার পর একটা ভিডিও বানাই যাচ্ছেন, আসলে আপনারা কি চাচ্ছেন সেটা বলেন। যদি ভুল কোনো কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।